গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল আর্সেনিক মুক্ত পানীয় জল সে দাবি পূরণ হয়নি অগতা কুয়োর জলের উপরেই ভরসা করে দিন কাটাচ্ছিলেন ফারাক্কার বাহাদুরপুর পঞ্চায়েতের বাসিন্দারা গরমে কুয়োর জলের স্তর নেমেছে এখন শুকিয়ে আসা ঘোলা জলই ভরসা বাহাদুরপুরের বাসিন্দাদের ধুধু প্রান্তরে প্রায় শুকিয়ে আসা একটিমাত্র কুয়া সেই কুয়ার জলই ভরসা ফারাক্কার বাহাদুর পঞ্চায়েতের টুরিপাড়া এবং তার পার্শ্ববর্তী অন্যান্য গ্রামের প্রবল গরমে কুয়ার জল শুকিয়ে যাওয়ায় দড়ি বালতি ফেললে জলের সঙ্গে উঠে আসছে কাদা হাড়ি ভর্তি সেই কাদা জল বাড়িতে নিয়ে যাচ্ছেন বাড়ির মেয়ে ঝিরা জল থিতিয়ে গেলে ওপরের অংশটুকু ঢেলে নিয়ে ব্যবহার করছেন তারা বাড়তি তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে জলকষ্ট বাড়ছে বাহাদুরপুরের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে প্রশাসনকে নিজেদের সমস্যার কথা জানালেও হলেও গ্রামের বাসিন্দারা এখনো একই তিমিরে কালীনের সময় জলটা থাকে তারপরে বর্ষা দু এক তিন মাস পরে আর জল থাকে না আমাদের কোন তো খাইতে দেয় না কুমাটার জলটা তো খেতে দেবা কোন তো আমাদেরকে দশ টাকা মদত করে না বাবু যাবো না ভোট দিতে দিব তো যাকে যাকে ইচ্ছা তাকে দিব কেন দিব গ্রামের লোককে দ্বারা আমালোক বুঝলাম করে দাও ফারাক্কার ওই পঞ্চায়েত এলাকার জল আর্সেনিকযুক্ত বহুদিন ধরেই কুয়ার জলই পান করছেন এলাকাবাসী আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা তো দুরস্ত কাদা জলেই জীবন চালাচ্ছেন তারা তৃণমূল ব্লক সভাপতির অবশ্য জলকষ্টের দায়ে ঠেলেছেন আগের বাম সরকারের ওপরে তা নিয়ে রীতিমতো তরজা লড়ছে দুই পক্ষ এর আগের সরকার উদাসীন ছিল যার জন্য সেটার স্থায়ী সমাধানের কোনো ব্যবস্থা হয়নি আমাদের বর্তমান বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের যে তিনটা পঞ্চায়েত বেওয়া ওয়ান বেওয়া টু বাহাদুরপুর তার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পানীয় জলের যে সংকট এই সংকট মোচনের স্থায়ী সমাধানের ব্যবস্থা হয়ে গেছে হয়ে গেছে মানে ইতিমধ্যেই ওই নতুন বেওয়া ব্রিজের কাছে একটা ওয়াটার লিফটিং পাম্প হচ্ছে যেখান থেকে সার্ফেস ওয়াটারটাকে পিউরিফাই করে মানুষের খাবারের জন্য আর কি পাইপলাইন করে সরবরাহ করা হবে তার টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে কাজ শুরু হবে এই পঞ্চায়েত দেখলাম না যে পাঁচ বছরে কোনো কুয়ো ঝালাই হলো না কোনো তো দূরের কোথায় এনার্জি কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না শুধু লুট ছাড়া কিছুই হচ্ছে না আর যে ঝালায় যে ঝালাইটা হতো সে ঝালাটা বিভিন্ন দেবের বার্মাসিয়ায় টিউবওয়েল আমরা গিয়ে নিজের টান চাঁদা তোলে গ্রামের মানুষ যে পঞ্চায়েতের যে মিস্ত্রি তাকে বারবার ফোন করা হচ্ছে আজকে যাবো কালকে যাবো লাস্টে গ্রামের মানুষ জলের কারণে টাকা দিয়ে তুলে ঠিক করলো নিজের রাজনৈতিক দ্বন্দ্ব চলতেই থাকে বাহাদুরপুর পঞ্চায়েতের বাসিন্দাদের দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছরের জলকষ্ট দূর হয় না ঠিক কতদিন পর আর্সেনিক মুক্ত পানীয় জল তাদের কপালে জুটবে তা জানেন ভিড় করে কুয়ো থেকে জল নিতে আসা গ্রামবাসীরা ফারাক্কা থেকে সেলিম শেখের রিপোর্ট কলকাতা টিভি